সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আপনাদের সকলকে এ আর বি এডুকেশান চ্যানেলে স্বাগতম আর আজকে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাজিলের ফাজিল দ্বিতীয় বর্ষের থিওলজি অর্থাৎ হাদিস এবং তফসিরের সিলেবাস কীরকম কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে কোন কোন জায়গা পড়তে হবে এবং কেমন প্রশ্ন আসবে সেই সম্পর্কে তো তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এছাড়া আর একটা কথা বলে রাখি এটি একটি অনলাইন স্টাডি প্ল্যাটফর্ম এখানে আর মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের সমস্ত আরবি বিষয় যত্ন সহকারে অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হয় এবং পরীক্ষার আগে সাজেশানও দেওয়া হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই বলেছিলাম যে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে ফাজিলের থিওলজি অর্থাৎ হাদিস এবং তাফসিরের কোশ্চেন তফসিরের সিলেবাস কেমন আছে ইসলামিক থিওলজি অর্থাৎ ইসলামিক যে হাদিস এবং তাফসির আছে সেটা সেটাকে বলা হয় হাদিস এবং তফসির দুটোকে একসঙ্গে বলা হয় থিওলজি তো ক্লাস ফাজিলের দ্বিতীয় বর্ষের সিলেবাস আজকে আমরা আলোচনা করছি তো পরীক্ষা হবে মোট একশো নম্বরের একশো নম্বরের মোট পরীক্ষা হবে সেখান থেকে হাদিস হাদিস বই থেকে হাদিস আসবে কত নম্বর তিরিশ নম্বরের আর তারিখুল হাদিস মানে হাদিসের ইতিহাস এখান থেকে আসবে দশ নম্বরের মোট চল্লিশ নম্বরের আর তাফসির বই থেকে তাফসির আসবে তিরিশ নম্বরের আর তারিখুল তাফসির অর্থাৎ তাফসিরের ইতিহাস আসবে দশ নম্বরের আর প্রজেক্ট থাকবে কুড়ি নাম্বারের দ্য টোটাল পরীক্ষা হবে থিওরি পরীক্ষা একশো নম্বরে আর থিওরি হবে আশি এবং কুড়ি হবে প্র্যাকটিক্যাল দ্য মোট একশো নম্বরে পরীক্ষা হবে তো হাদিসের থেকে যে প্রশ্ন যেই অধ্যায়গুলো আসবে সেটা প্রথমেই আমরা বলে রাখি যে বইগুলো কোনগুলো কোনগুলো কিনতে হবে এবং বই কী বই কিনতে হবে আমাদেরকে সেইগুলোও আর সেই বইয়ের কোনখান থেকে পরীক্ষা হবে সেগুলো প্রথমে হাদিস ট্র্যাডিশন অফ দ্য প্রফেট রিকমেন্ডেড মানে কোন কোন বই লাগবে টেক্সট টেক্সট বুক আমাদের কী কিনতে হবে টেক্সট বুক কিনতে হবে মিসকাতুল মাসাবি মিসকাতুল মাসাবি যেটা হাদিসের বই আছে মিসকাত শরীফ সেই বইটা আমাদেরকে কিনতে হবে তো এটা একটা টেক্সট কপি পাওয়া যায় যেখানে শুধুমাত্র আরবি থাকবে কোনো বাংলা থাকবে না আর একটা পাওয়া যায় যেখানে বাংলাও থাকবে আরবি থাকবে এর মধ্যে থেকে সুন্দর বই হল বলাকা থেকে যেটা বের হয় মেশকাত শরীফ সেই বইটি তো এখানে পরীক্ষা হবে কিতাবুন নিকাহ থেকে বাবুল দা ওয়াদিস বা মানে বিবাহ অধ্যায় থেকে একবারে বাবুল বায়ানিল খামর খামর মানে হচ্ছে মদ এবং ওয়াদিস সারিবা এবং শারাব মদ এবং পানীয় পর্যন্ত পানীয় শেষ পর্যন্ত তাহলে কিতাব নিকা থেকে মদ এবং পানীয়ের শেষ অধ্যায় পর্যন্ত আমাদের পরীক্ষা হবে ক্লাস টুয়েলভে যেটা হাদিস বইয়ের মধ্যে আছে আমাদের এই পাঠটা কিতাব থেকে তালাক আর সারাব এবং মদের বর্ণনা এই চ্যাপ্টার কটা আমাদের পরীক্ষা হবে তারপর হচ্ছে তারিখুল হাদিস তারিখুল হাদিস মানে হচ্ছে হাদিসের ইতিহাস হিস্টোরি অফ হাদিস হাদিসের ইতিহাস বুকস রেকমেন্ডেড মানে কোন কোন বই কিনতে হবে আমাদেরকে এইখানে মোট চারটে অপশান আছে চারটের মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে প্রথম হলো কি তাজকিরাতুল হুফাজ পার্ট ওয়ান তাজকিরাতুল হুফাজের পার্ট ওয়ান বইটা আমরা কিনে নিতে পারি শামসুদ্দিন জাহাবীর লেখা এখানে হিস্টোরি অফ দ্য হাদিস ডিউরিং দ্য ফার্স্ট সেঞ্চুরি মানে আমাদের প্রথম হিজরির হিজরির প্রথম হাদিসের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন মানে হাদিসের পণ্ডিত যে সমস্ত ব্যক্তিরা ছিলেন মানে তাবেইদের মধ্যে সাহাবিদের মধ্যে না তাবেইদের মধ্যে যে সমস্ত ব্যক্তি হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন অর্থাৎ হাদিস বর্ণনা করতেন হাদিস শিক্ষা গ্রহণ করতেন হাদিস শিক্ষা দিতেন সেই সমস্ত ব্যক্তিদের জীবনী এই বইয়ের মধ্যে পাওয়া যাবে আর দু নম্বর বই আছে আলফে হেরিস্ত আলফে হেরিস্ত এটা একটা বইয়ের নাম লিখেছেন কে ইবনুম নাদিম ইবনে নাদিম এর লেখা আল ফিরিস্ত তিন নম্বর বই হল আল বুস্তানুল মহাদ্দেসিন বুস্তানুল মহাদ্দেসিন লেখকের নাম শাহ আব্দুল আজিজ আর চার নম্বর বই মেফতাহু সাদা এই বইটি লেখা লেখকের নাম কি তাসকুবরিহ জাদা তাসকুবরি জাদা ঠিক আছে তো এর এর থেকে একটা সুন্দর বই আমি যেটা সাজেস্ট করতে পারি যে এই বইটা কিনলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হলো বলাকা থেকে একটা বই বের হয় তারিখুল হাদিস বলে সেই বইটা কিনতে পারো সেই বইটা থেকেই বেশিরভাগ কোশ্চেন আমাদের আসে তো এখানে সমস্ত চ্যাপ্টার ভিত্তিক বা সমস্ত তা জীবনী যারা হাদিস গবেষণা করতেন হাদিসের পণ্ডিত ছিলেন এদের জীবনীগুলো ওই একটা বইয়ের মধ্যেই পাওয়া যাবে তো এগুলো কিনতে পারো এগুলো কিনলে সমস্যা নাই এই তা তাজকিয়াতুল হুফাজ আল ফেহরিস বুস্তানুল মহাদ্দেসিন মেফতাহ সাদা এই সমস্ত বইগুলো কিনলে কোনো সমস্যা নেই যদি তোমাদের সমস্যা না হয় পড়তেই পারো তবে আমি যেটা সাজেস্ট করলাম যে বলাকা থেকে একটা বই বের হয় সেই বইটা খুবই সুন্দর এবং খুবই উপযোগী আর খুবই সহজ সরল ভাষায় লেখা তো এই বইটা আশা করি তোমাদের অনেক উপকারে দেবে তো তারপরে আসবো তাপসিরে কী কী আছে তাপসির আমাদের কোন কোন জায়গা থেকে পরীক্ষা হবে তাপসির কমেন্টারি অফ দ্য হলি কুরান বুক প্রেসক্রাইবড মানে বই কী কী বই কিনতে হবে আমাদেরকে তাপসিরের জন্য তাপসিরের মেনটার জন্য আমাদের কিনতে হবে তাপস রেজ লাইন তাপসিরেজ আল্লাহ লাইন বই এই বইটা আমাদের কিনতে হবে যদি কেউ আরবি পড়তে পারো আরবি টু উর্দু শেষ আরবি টু উর্দু কিনতে পারো কিংবা বাংলাও কিনতে পারো এছাড়া বলা কথা একটা বই হয় সেই বইটা তোমরা কিনতে পারো খুব সুন্দর বই কোনখান থেকে কোনখান পর্যন্ত পরীক্ষা হবে ফ্রম সুরা আল মাইয়েদা টু এন্ড অফ দ্য সুরা আল আনাম সুরা মাইয়েদা থেকে শুরু করে সোরা আন আমের শেষ পর্যন্ত আমাদের তাফসিরে পরীক্ষা হবে তো তারিখ বা তাফসির ইতিহাস আমাদের কী আসবে এখানে বুক রিকমেন্ডের দুটো বইয়ের নাম আছে একটা তবাকাতুল মুফাসরিন কার লেখা জালাল উদ্দিন সৈয়দুল লেখা এখানে হিস্টোরি অব দ্য তাফসিল লিটারেচার ডিউরিং দ্য সেকেন্ড হিজড়ি সেঞ্চুরি মানে হিজড়ির দ্বিতীয় শতকে যে সমস্ত তাফসির কারকরা এসেছিলেন বা তাফসির করতেন সেই সমস্ত তাবেইদ তাবেইদের জীবনী আছে এই বইটার মধ্যে তাবাকাত মুফাসসিরিন জালালউদ্দিন রা জালাল আলাইহি লেখা এই বইটা কিনতে পারো আরবি ভার্সন বা উর্দু ভার্সন কিংবা দুই নম্বরে যেটা আছে মেফতাহুর সাদা তাসকুবরিজাদা জাদা লেখা মেফতাহুর সাদা বইটা এখানেও তাপসিরবিদদের দ্বিতীয় শতকে হিজরি দ্বিতীয় শতকে তাপসিরবিদদের লেখা এখানে জীবনী এখানে আছে এছাড়াও বলে রাখি আর একটা যে আমাদের বাংলা ভাষায় লেখা বলাগা বুক হাউসের একটা বই তার তারেক তাফসির তারেক তাফসির বইটাও কিনতে পারো এটা খুবই সহজ সরল ভাষায় লেখা আর এটা চল্লিশ 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 কুড়ি আশি নম্বর মানে হাদিসের চল্লিশ এবং ইসলামিক এবং তাফসিরের চল্লিশ মোট আশি নম্বর আর কুড়ি নাম্বার প্রোজেক্ট এটা প্রোজেক্টটা অ্যানিওয়ান টপিক্স সাতশো থেকে আটশো ওয়ার্ডের মধ্যে সাতশো পঞ্চাশ থেকে আটশো শব্দের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেই পারো এখানে তোমাদের ক্লাস টিচার যেই টপিকটা দেবেন সেই টপিক থেকেই করবে এখানে সিলেবাসে কোনো রকম টপিকের উল্লেখ নেই যে এই টপিক থেকে করতে হবে ওটা মানে যে যিনি ক্লাস টিচার তার তার মতের বা তিনি যেটা চাইবেন সেটাই করতে পারো তো এই হল তোমাদের ক্লাস টুয়েলভের ফাজিল বা ক্লাস ফাজিলের দ্বিতীয় বর্ষের থিওলজির সিলেবাস আর পরের দিনে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজের সিলেবাস নিয়ে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর লাইক করার পর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবে আর তোমাদের কী কী প্রয়োজন কীভাবে পড়লে তোমাদের ভালো হয় সেগুলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে এছাড়াও যদি তোমরা কোনোরকম পিডিএফ পেতে চাও সেটা আমাদের অ্যাবাউট আমাদের চ্যানেলের অ্যাবাউটে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবে এখানে সমস্ত রকম পিডিএফ দেওয়া হবে সমস্ত রকম সাজেশনের পিডিএফ দেওয়া হবে আর অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব ফাজিলের ইসলামিক স্টাডিজের সিলেবাস কেমন হবে সেটা নিয়ে তো সবাই ভালো থেকো আর अमरजनो तो दुआ करो अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व